এই হাড় পান শীতে খেজুরের রসের সিন্নির কিন্তু জুড়ে নেই ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খেজুরের রসের সিন্নি অথবা পায়েস যারা আমার চ্যানেলে নতুন এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আমি নিয়েছি পাঁচ লিটার খেজুরের রস এগুলোকে জাল দিয়ে কমিয়ে নেওয়া হয়েছে একদম লাল করে নিয়েছি আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এবং বল কেসে গেছে যেহেতু এগুলো জাল করা তাই এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর এখানে আমি পোলাও চাল নিয়েছি তিন পোয়া চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো জাল করে কমিয়ে নেওয়া হয়েছে তো আর বেশিক্ষণ জাল করার দরকার নেই একটা বলক আসলেই চাল দিয়ে দিলে হবে এখন চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে রান্নাটা করতে হবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা খেজুরের রস রান্না করার সময় খুব মিষ্টি একটা গ্রান বের হয় ওই গ্রানটা এত বেশি ভালো লাগে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে চালটা আরো কিছুক্ষণ সিদ্ধ করতে হবে প্রায় সিদ্ধ হয়েই গেছে এখন আমি এখানে নারিকেল কোরানো দিয়ে দিয়েছি এক কাপের মতো নারিকেল করানো দেওয়ার পরে পাঁচ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব একটু চাউলা চাউলা রেখে যদি আপনি না মান তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে চাউলটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে সেটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ